ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। এখন কিন্তু প্রায় 10টার মতো বাজতে যায়, আর সকালবেলা আজকে আপনাদের বলেছিলাম যে ফিশ মার্কেটে যাব, তো আমরা কিন্তু ফিশ মার্কেট থেকে ঘুরে চলে এসেছি আপনাদের সঙ্গে। সেই ফিশ মার্কেটের ভিডিওটাও আমরা শেয়ার করব। আর দেখতে দেখেই তো ছিলেন যে বেরোতে বেরোতে প্রায় 7:15-20 মতো হয়েছিল। আমরা কিন্তু বাড়ি এসেছি 7:45 নাগাদ। এবার তারপরে যা যা সব মাছ কিনে নিয়ে এসেছিলাম সেগুলো ধুয়ে টুয়ে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। শিশেন্দুকে পিডিয়াশিওর খাইয়ে দিয়েছি। ও কি করছে দেখবেন, চলুন দেখুন। এই ক্র্যাবটাকে নিয়ে খেলছে, দেখেছেন? ক্র্যাবটা হাত খুলে গেছে, ক্র্যাবটা হাত দুটো খুলে গেছে, দেখেছো? ক্র্যাবটা দুটো হাত খুলে গেছে খেলতে খেলতে। আসলে কি মানে দড়ি দিয়ে বাঁধা ছিল, তো এবারে ওর পাপা আবার দড়িটা খুলে দিয়েছে, ওর পাপা দড়িটা খুলে দিয়েছে যে মানে যাতে ঠিকভাবে ভালোভাবে হাঁটাচলা করতে পারে। এবার তারপরে এদিক সেদিক চলে যাচ্ছে, তো নিজে থেকেই খুলে গেছে। মানে ওরা আসলে চেপে বাঁধে, তো এবার তখনই হয়তো কোনোভাবে ঢিলা হয়ে গেছে। যাই হোক, সেই নিয়ে প্রচুর কান্নাকাটি হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, সে আর বলে লাভ নেই। আর হলো আমার ভাত কিন্তু হয়ে গেছে, আর কালকে যে সর্ষে বাটা দিয়ে মাছটা করেছিলাম সেখান থেকে 2-3 পিস এক্সট্রা করেছিলাম। আপনাদের তো বলেইছি যে যখন মাছ রান্না করি তখন 2-3 পিস আমি এক্সট্রা করেই করি। যাই হোক, আজকে মাছ রান্নার কোনো ঝামেলা নেই, তবে আজকে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। ওই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, ওদিকে আমি মাছের মাথাটা তো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ডালটা এবার ভাজতে শুরু করব। চলুন আর বেশি দেরি করব না, ওদিকে আবার 10টা বাজতে গেল, 10:30-11টা বাজে না বাজতেই তো চলে আসবে আমার কাজের দিন। তো চলুন, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর মাছ তো কালকের ছিলই, আর ভাব মানে প্রথমে ভেবেছিলাম যে শুধু মুগ ডাল করবো, এবার তারপরে ভাবলাম যে সানডের দিন শুধু মুগ ডাল কেন করব, মাছের মাথা তো রয়েছে। মাছ যখন কিনে নিয়ে এসেছি তখন সাথে তো মাছের মাথাও এসছে বাড়িতে, তা সেটাই ভাবলাম যে মাছের মাথা দিয়ে মুগ ডালটাই করি তাহলে। আজকে তো বেশি রান্নার মানে চাপও নেই তেমন, মাছটা রয়েছে, শুধু মাছের মাথা দিয়ে মুগ ডাল করলেই হয়ে যাবে। তো আমি কিন্তু ডাল ভাজা শুরু করে দিয়েছি কড়াইতে, চলুন আপনাদের দেখিয়ে দিই বরং। আর ডাল ভাজা শুরু হয়ে গেছে বলছিলাম না, ডালটা ভালো করে ভেজে নি, তারপর আমার মাছের মাথাও কিন্তু রেডি হয়ে রয়েছে প্রায়। এই দেখুন মাছের মাথাও আমি ধুয়ে রেখে দিয়েছি, এটাতে লবণ আর হলুদ মাখাবো। চলুন করে নিই আগে এটা। মুগ ডালটা আমি কড়াইতে ভেজে প্রেশার কুকারে কিন্তু আমার দুটো সিটি দিয়ে নিয়েছি। এবার মাছের মাথাটা আমি ভাজতে শুরু করবো। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দেবো এবার মাথা মাথা গুলো। এই মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা।
দিয়ে দেবো। মশলাটা কষানো কিন্তু হয়ে এসছে, রান্না বান্না কিন্তু হয়ে গেছে। চলুন দেখি দেখি কি রান্না করলাম। এই যে মাছে মাথা দিয়ে ডালটা দুটো জায়গায় আলাদা আলাদা করে রেখেছি, মনে হলো যে এই পাত্রে এতটা রাখলে একসঙ্গে হয়তো আমাদের নাও লাগতে পারে, ওই জন্য কিছুটা এই বাটিতে তুলে রেখেছি, দরকার হলে নিয়ে নেব। আর এই যে মাছটা গরম করে নিয়েছি, আর এই যে ভাত, এই দিয়ে আজকে আমাদের দুপুরে হয়ে যাবে। আর এখন বাজে হলো 11:30 মতো, আমরা এখন খেতেও বসে যাব। তো চলুন বেশি দেরি করব না, কারণ সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো খিদেও পেয়ে গেছে আর ক্লান্তও লাগছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমি কিন্তু এখন ছাদে চলে এসেছি, কটা বাজে বলুন তো, এখন এই 3:15 মতো বাজে। আর আমার কিন্তু সব কাজকর্ম সব হয়ে গেছে জানেন, মানে ওই যেরকম থাকে আর কি, ঘর মোছা, তারপরে আরও যা আনুষঙ্গিক টুকটাক যা কাজ, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। শিশেন্দুর পাপা আর শিশেন্দুর দুজনেই ঘুমাচ্ছে ঘরে, আমি একা। তো আমি ভাবলাম যাই ছাদ থেকে একটুখানি ঘুরে আছি, গিয়ে ভাবলাম যাই এখন ছাদে গিয়ে আপনাদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলি। আচ্ছা আমার মানে মানে আমার যে রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আরেকটা কথা বলবো যে আমার ফেসবুকের একজন দাদা আমাকে অনেক দিন ধরেই বলছে ফ্রাইড রাইস রান্না করে মানে সেই রেসিপিটা দেওয়ার জন্য। তো দাদাকে আমি বলবো ভেরি সরি, মানে আমি দিতে পারছি না, আমার একটুখানি সমস্যা হচ্ছে আর কি, যে আমি টাইম বের করতে পারছি না। তো দাদা আমি নিশ্চয়ই দেব, টাইম বের করে আমি নিশ্চয়ই দেব। আর আপনি যে আমার রেসিপিগুলো দেখেন, আমার ভিডিও দেখেন, তো থ্যাংক ইউ সো মাচ। জানেন কি হয়েছে, মানে সকালবেলা তো আমরা ফিশ মার্কেটে গেছিলাম দেখলেনি, আর বিকেলবেলা আমাদের জেনারেলি মানে বিচে যাওয়ার কথা ছিল আজকে, মানে জেনারেলি যেরকম বেরোই আর কি, আজকে বিচে যাওয়ার কথা ছিল। এবার মানে আমরা ঠিক করেছিলাম 3:30-4:00 মধ্যে বেরিয়ে যাব, সেই কারণে মানে মাছটাও কালকে করে রেখেছিলাম, আর শুধু দেখলেনি তো মাছের মাথা দিয়ে ডালটা করলাম। এবার কি হয়েছে বলুন তো, মানে ওর অফিস থেকে ফোন এসেছে এমার্জেন্সি, আজকে নাইট ডিউটি যেতে হবে, মানে আজকে যে বিকালের যে ঘুরতে যাওয়াটা সেটা ক্যান্সেল করতে হবে। তো এই কারণে মনটা ভীষণ খারাপ লাগছে, আসলে আগে থেকে প্ল্যানিং হয়ে রয়েছে তো, আর সানডেতে মোটামুটি আমাদের বেরোনোই হয়।
তো সেই কারণে আজকে একেবারেই ভালো লাগছে না, যে আগে থেকে প্ল্যান করে রেখে তারপরে যদি যাওয়া না হয় ভাবুন তো। আর তাও ভালো যে মানে সকালবেলা অন্তত ফিশ মার্কেটটা ঘুরে আসা গেছে, না হলে তো মানে একদম কোথাও বেরোনো যেত না, আরো বেশি মন খারাপ লাগতো। তাও মানে এখন একটুখানি সান্ত্বনা যে না ঠিক আছে সকালবেলা তো যাওয়া গেছে। ছেলেকেও বলা হচ্ছে মানে ছেলেকেও বলা হয়ে গেছিল যে মানে বিকালবেলা আমরা বেরোবো, যে মানে কি কি প্ল্যান আর কি বলা হয়ে গেছিলো। কেননা দেখলেন না যে ক্র্যাবটা নিয়ে এসেছিল ও ফিশ মার্কেট থেকে, এবার ওইটা পাটা দুটো না তিনটে পা যেন ভেঙে গেছিলো, এবার সেই নিয়ে খুব কান্নাকাটি করছিল সকালবেলা। তো তখন আমরা বলেছিলাম বিচের ওখানে যাব, আসলে ওটা তো ফিশ মার্কেট, ওরা মানে দড়ি টড়ি দিয়ে বেঁধে এত চেপে বেঁধে রেখেছে, এবার ওই ওর পাপা দড়িটা খুলতে গেছে তাতেই মনে হয় মানে আগে থেকেই হয়তো খোলা ছিল বা কিছু, যে কোনো কারণেই হোক ওটা পা তিনটে না দুটো খুলে গেছে, এবার খুব কান্নাকাটি করছিল। তখন আমরা আবার বলেছিলাম বিকালবেলা মানে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কথা ছিল, যে ওখান থেকে গিয়ে মানে সমুদ্রের ধারে প্রচুর রয়েছে ওরকম ঘুরছে, তখন বলেছিলাম যে ওখান থেকে গিয়ে তোমাকে দেওয়া হবে। এইবার তো ক্যান্সেল হয়ে গেছে, ওকে অনেক বোঝানো হয়েছে যে ঠিক আছে এমার্জেন্সি পড়ে গেছে কালকে যাব আমরা, যাই হোক তখন একটু চুপ করেছে, কিন্তু তাও মানে বেরিয়ে একটা অভ্যেস তো, এই কারণে আমাদের মনটা ঠিক ভালো নেই, কি আর করা। চলুন, অনেকক্ষণ কথাবার্তা বলেছি একটু নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট নিই। আজকে সকালে কিন্তু অনেক আগে উঠেছি জানেন, 5:30 পৌনে 6 এরকম হবে, কেননা বেরিয়ে যাওয়ার কথা ছিল না, ফিশ মার্কেটে যাওয়ার কথা ছিল, তো বেরোতে বেরোতে তাও কত লেট হলো বলুন, 7:10 তো হয়েই গেছিলো। বিছানা টিছানা তুললাম, অন্যান্য কাজকর্ম টুকটাক যেগুলো থাকে, ফ্রেশ হওয়া, ওকে ফ্রেশ করানো, নিজে তো আর একা নয় সাথে সাথে ওকেও করানো, এইগুলো করতে করতে তো দেরি হলো আর কি। তারপরে ওর পাপা এলো, ওর পাপা ফ্রেশ হলো, এইসব করতে করতেই আর কি একটু দেরি হলো, অনেক সকালে উঠেছি, যাই গিয়ে একটু রেস্ট টেস্ট করি, তারপরে চলুন সন্ধ্যেবেলা আবার আপনাদের সঙ্গে কথা বলবো। গুড ইভিনিং, এখন 7:30 মতো বাজে, আর আমি কিন্তু সুশান্তকে খাওয়াতে খাওয়াতেই আপনাদের সঙ্গে কথা বলার জন্য ক্যামেরা অন করলাম, কেননা ওকে খাওয়াতে খাওয়াতে তো টাইম লাগবে। আজকে ওকে কিন্তু আমি মুসলি খাওয়াবো, আর খাওয়ানো হয়ে গেলেই কিন্তু এই যে বাটি রেডি হয়ে গেছে, আর ওকে খাওয়ানো হয়ে গেলেই বই নিয়ে বসাতে হবে। কালকে সোমবার, কী কী টাস্ক আছে কী আছে না আছে সেগুলো সব দেখতে হবে, যেহেতু স্কুল আছে কালকে। আর আপনাদের একটা দুঃখের কথা আজকে বলেছিলাম না, যে আমাদের কোথাও বেরোনো হয়নি, দেখতেই পাচ্ছেন সন্ধ্যেবেলা বাড়িতে আসি। ও আরেকটা হলো, আমি কিন্তু একটুখানি শুয়েছিলাম, মানে ওই 4টার দিক বোধ হয় 4টার দিকে একটু শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম, কেননা বললাম না যাদের সকালবেলা ওই অনেক ভোরবেলা উঠেছি আর কি ফিশ মার্কেটে যাওয়ার জন্য। প্রথমে তো ঘুমাতে চাইছিলাম না, তারপরে ওর পাপা 4টার সময় ওর ঘুম ভেঙে গেছিলো, যদিও তাড়াতাড়ি ওঠার কথা ছিল না, উঠে গেল। এদিকে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখে আমাকে আবার মানে বলতে শুরু করলো, ঘুমাচ্ছ না তুমি, এই করছো না সেই করছো না, কত ভোরবেলা উঠেছো। তো আমি আবার ভাবলাম যে না যাই তাহলে গিয়ে শুয়ে, যদি বাড়িতে না থাকতো তাহলে আমি ওই ঘোরাফেরা করতে করতেই সন্ধে পড়ে ফেলতাম। যাই হোক চলুন ওকে খাইয়ে নিই, তারপরে আবার পড়াতে হবে, আর যেহেতু আজকে নাইট ডিউটি যাবে আবার রুটি রুটি বানানোর ব্যাপার রয়েছে। চলুন পরপর দেখতে থাকুন কী কী হয়। ও কিন্তু ছবি আঁকছিল বলে আমার খেতে বসতে দেরি হচ্ছিল, কেননা জানেনই তো ছবি আঁকতে পছন্দ করে। এবার সেখান থেকে ওকে বারে বারে বলছি যে চল মানে খাবারটা খেয়ে নিবি, দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে বাড়িতে মায়ের সঙ্গেও কথা বলছিলাম, সে কারণেও একটু লেট হলো।
যাই হোক, ওর মানে আঁকাটাকে এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে এসে দাঁড়িয়ে আছে, দেখুন বিছানাটার অবস্থা দেখে নিন, বিছানা সোফা সব কিছুর অবস্থাই খারাপ। মানে খাওয়া দাওয়া করে এগুলো গুছিয়ে গাছিয়ে তবে আমি ঘুমাতে যাব। আপনাদের তো বলেইছিলাম যে আজকে সানডেতে আমরা কোথাও বেরোতে পারিনি, সে কারণে মনটা একটু খারাপ হয়ে রয়েছে, কিছু করার নেই। তাই আমরা কালকে যাব বিকেলবেলা, মানে যেখানে ঘুরতে যাবো সেখানে যাব। তো আর বেশি কথা বলবো না, ও আর যাই করবো না কেন, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, গুড নাইট, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।